দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চুয়াডাঙ্গা ডেইরি ফার্মের আরেকটি পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ 7 নভেম্বর 2022 রোজ সোমবার চুয়াডাঙ্গা জেলার দামোদা থানার দুগদুগি পশুহাটে আমরা অবস্থান করতেছি। আমরা এখান থেকে মাঝারি কিছু গরুর বর্তমান বাজার মূল্য জানবো। আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে ঘরে বসেই আমার ভিডিওর মাধ্যমে আপনারা গরুর বর্তমান বাজার মূল্য জানতে পারবেন। দর্শক, আমরা কথা বাড়াবো না, আমরা এখানে দুইটা গরু আপনাদের দেখাবো। এখান থেকে এই যে গরু মালিক ভাইজান, ভালো আছেন? কয়টা নিয়ে এসেছিলেন আজকে? দুইটা নিয়ে এসেছিলেন, বিক্রি হয়নি এখনো? এই কালোটা কি জাতের? কালোটা ব্রাহ্মা ক্রস। এটা তো বাছুর গরু। বাছুর গরু। বয়স কেমন হতে পারে? 13 মাস। 13 মাস। দাম কেমন চাচ্ছেন? 1,45,000। কেমন খেয়াল বিক্রি? 25-26। ওজন কেমন হতে পারে এটা? ওজন 4 মণ। 4 মণ হবে? 4 মণ হবে। তাই কাস্টমার কত পর্যন্ত বলেছে বললেন? 20 পর্যন্ত বলেছে। নাম কি আপনার? খালেক। প্রিয় দর্শক, বাছুরটা কিন্তু অনেক ভালো জাতের ও মানের দেখে যা বুঝতে পাচ্ছি। মাশাআল্লাহ, লুকটা অনেক ভালো। তারপরে আরেকটা আছে ভাইয়ের, সেটা দেখবো। এটা দাঁত হয়েছে? না। ওয়াও, এটা তো আরো বেশি সুন্দর লাগছে। এটা কি জাতের? এটা এটা কি জাতের? এটা ব্রাহ্মা। এটাও ব্রাহ্মা? এটার দাঁত কয়টা? দাঁত নাই, দাঁত হয়নি এখন। এটার বয়স কেমন হতে পারে? দেড় বছর হবে। 17 মাস বলছিল তো। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম কেমন চাচ্ছেন? 2,50,000। 2,50,000 টাকা। কেমন খেয়াল বিক্রির? 200। কাস্টমার কেমন দাম বলছে? 80-85। 80-85 পর্যন্ত দাম উঠেছে? তাই, তাহলে তো ভালো দাম উঠেছে। দিলেন না? কিনা নাই। তাই, কিনা নাই ঠিক তা না, লস এই লাভ কম হচ্ছে এমন কিছু, তাই না? না, কিনাই নাই। তাই, নাম কি বললেন? খালেক। খালেক। মোবাইল নাম্বারটা বলেন। 01313-01313-53-53-97-97-36-36। দর্শক, বাচ্চা হইলেও শরীরের গঠন কিন্তু দুইটারই অনেক ভালো, পা গলা মাথা। নাম্বারটা দিয়ে রাখলাম, কন্ট্যাক্ট করবেন আমার এই ভাইয়ের সাথে। এই যে গরু মালিক ভাই, খালেক ভাই, মোবাইল নাম্বারটা আরেকবার বলেন। 01-313-313-53-53-97-97-36-36। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একসাথে অনেকগুলো মাঝারি গরু আপনাদেরকে দেখাবো, খুব ভালো জাতের ও মানের। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করি। আরিফ ভাই, ভালো আছেন? আজকে কয়টা গরু নিয়ে এসছেন? পাঁচটা গরু নিয়ে এসছেন। সব কি কি একই জাতের না বিভিন্ন জাতের? আচ্ছা, প্রথম যেটা দেখতেছি, এটার বয়স কেমন হবে? দাঁত তো হয়নি। কি জাতের এটা? পাকিস্তানি শাহিওয়াল শামলা। এটার দাম কেমন চাচ্ছেন? 125। কেমন হলে বিক্রির খেয়াল? ১১৫। কাস্টমার কেমন দাম বলে? 5-10। তাই, প্রিয় দর্শক, তারপরে গরুটা আমরা দেখবো আরিফ ভাইয়ের। এটা পুরো সাদা একটি গরু। এটা অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটার দাঁত হয়েছে ভাইয়া? না ভাই, একটা গরু দাঁত হয়নি। এটারও দাঁত হয়নি? এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 175। কেমন খেয়াল? এটা মনে হয় 150 হলে। 150 হলে বিক্রি করবেন? কাস্টমার কেমন দাম বলছে? কাস্টমার 40-35। তারপরে আমরা দেখবো 3 নম্বর গরুটা ভাইয়ের। আরে ভাই, এটা এটা লাল রঙের, এটা কি জাতের গরু? পাকিস্তান শাহিওয়াল।
আরে ভাই প্রত্যেকটা গরু মাশাআল্লাহ অনেক সুন্দর জাতে মানে আপনার যেমন পা নাভি মাথা গলার চামড়া অসাধারণ প্রত্যেকটা গরু দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর এটা দাঁত হয়েছে ভাইয়া না না এটা এটারও দাঁত হয়নি আশ্চর্যজনক দেখে মনে হচ্ছে দাঁত হয়ে গেছে এটার দাম কেমন চাচ্ছেন ১৭৫ কেমন খেয়াল ১৫৫ নিলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম বলছে এটার তাই সুপ্রিয় দর্শক আরিফ ভাইয়ের চার নম্বর গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটার বয়স কেমন হতে পারে এটা তো ছোট বাছুর মনে হচ্ছে ১৫-১৬ মাস দর্শক এই বাচ্চাগুলোই ভবিষ্যতের ষাঁড় গরু হয় অনেক বড় ওজন সম্পূর্ণ হয় আপনারা বাড়ির জন্য খামারের জন্য যারা গরু কিনতে চান আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এটার দাম কেমন চাচ্ছেন এটা ভাই দাম চাচ্ছে ১৬৫ দর্শক এটাও বলে রাখি এটারও কিন্তু দাঁত হয়নি ১৬৫ কেমন খেয়াল ৪৫ হইলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম বলছে ৪০ পর্যন্ত বলেছে আরে ভাই এত সুন্দর সুন্দর গরু আপনারা কালেকশন করেন কোথা থেকে তাই দর্শক আমরা আরিফ ভাইয়ের লাস্ট গরুটা দেখতেছি ৫ নম্বর গরুটা এটা কি জাত বললেন নেপাল নেপালে অরিজিনাল গির দেখতে পাচ্ছেন দর্শক কালো কুচকুচ করতেছে পুরো কালো এটার দাঁত হয়নি এটাও আদাত কেমন দাম যাচ্ছেন ১৬৫ কেমন খেয়াল বিক্রির ৪৫-১৫০ হলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম বলছে ৪০ দর্শক লেজের গোছাটাও সুন্দর পাগুলো দেখুন কত মোটা মোটা মাশাআল্লাহ অনেক সুন্দর আরিফ ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন ০৪০১৭৫২ ০১৪০১৭৫২ দর্শক আরিফ ভাইকে একটু দেখে রাখেন উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই বাজারের সুপ্রিয় দর্শক আমরা এখানে আপনাদেরকে তিনটা বাচ্চা দেখাবো এগুলো বাচ্চা গরু বললেই চলে জি ভাই দাঁত তো হয়নি না জাফর ভাই এগুলো না ভাই কি জাত এটা প্রথমটা পাকিস্তানি জাত দর্শক কোয়ালিটি কিন্তু অনেক ভালো তলা গলা পা মাথা জুট মাশাআল্লাহ ওটা সুস্থ জাবর কাটাচ্ছে দেখতে পাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ১৮৫ কেমন খেয়াল বিক্রির ১৫০ হলে বেচার খেয়াল ১৫০ হলে বিক্রি করবেন কাস্টমার কেমন দাম বলছে ৪০-৪৫ যাক ভালো দাম পেয়েছেন আমরা দুই নম্বর গরুটা দেখবো জাফর ভাইয়ের ওরফে সুজন ওনার নাম এটাও তো মাশাআল্লাহ অনেক ভালো এটা কি জাতের এটাও পাকিস্তানি এটা তো দাঁত হয়নি এটারও দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে ১৫৫ কেমন খেয়াল এটা ২৫ হলে বেচা কিনা করবো কাস্টমার কেমন দাম বলছে ২০-১৮-২০ তাই এটাও পাকিস্তানি গঠন দেখে বোঝা যাচ্ছে জুট মাথা অনেক সুন্দর এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা চাচ্ছে ১৬৫ ১৬৫ কেমন খেয়াল ৩৫ হলে বেচা কেনা করছে কাস্টমার কেমন দাম বলছে ২৭-২৮ তাই জাফর ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন ০১৯৫৪-৪৯-৫৬ ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এখানে একটি গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বাচ্চাটার ভাব অনেক ভালো আছে গলার চামড়া মাথা অনেক সুন্দর ভাইজান কি জাতের গরু এটা আপনার পাকিস্তানি জাত লাল রঙের গরু দাঁত তো হয়নি বয়স কেমন হতে পারে দাম কেমন চাচ্ছেন কেমন খেয়াল বিক্রির খেয়াল হতে ৯০-এর উপরে দিতে হবে ৯০-এর উপরে ৯৫-৯৬ বেচবো গরুটা কাস্টমার কেমন দাম বলছে দাম বলছে ৮৫-৮৬ দাম বলছে ১০ হাজার টাকা কম বলছে যার কারণে দিচ্ছেন না
এখন তো কিনতে কিনতে হচ্ছে আপনারা একটু হাই দামে হাই দামে কিনতে হচ্ছে খুচরি দাম বহুত কম যাক মাশাআল্লাহ আপনার বাচ্চাটা অনেক সুন্দর বড় ভাই আপনার নাম কি আমার নাম ইসমাইল বাড়ি ডুগডুগি থানা দানোদা জেলা সোনাগা নাম্বার 019 40 27 84 74 আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাওয়া যাবে দর্শক ভাই সব কিছুই বলে দিল আমার কিছু জিজ্ঞাসা করা লাগলো না তবে আপনাদেরকে আমি একটা কথা বলি না বললেই নাই আজকে যে বাচ্চা কয়টা আপনাদেরকে আমি দেখাইলাম মাঝারি গরু বলতে পারেন বাচ্চাও বলতে পারেন বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ব্যাপারে নাম্বারও আমি দিয়ে রেখেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মহামূল্যবান মন্তব্য আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ করে এবং যারা আমার চ্যানেলের সাথে আছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন